পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন রাস্তায়। প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার কবলে পড়ে কোনো কোনো সময় প্রাণহানির মতো ঘটনাও ঘটে চলেছে প্রতিনিয়ত। অভিযোগ উঠছে এই সমস্ত দুর্ঘটনা এড়াতে কোনো ভূমিকাই পালন করছে না তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর এবং পুলিশ বাবুরা। ফের এক পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর জখম দুই যুবক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহরছড়া বাজারের খোয়াই তেলিয়ামুড়া সড়কে। জানা গেছে, বাইসাইকেল দিয়ে মোহরছড়া বাজার থেকে আসার সময় একটি গাড়ি ওই দুই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুজনের রক্তাক্ত অবস্থা দেখতে পেয়ে এলাকাবাসী তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুই যুবককে, নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। দুজনেরই আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করে দেন তাদের। এদিকে গাড়িটিকে পাকড়াও করতে পারেনি তেলিয়ামুড়া থানার পুলিশ। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।